বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এমন একটি গাছের সাথে আপনাদের পরিচয় করে দেব, আপনারা আসলে এই গাছটিকে দেখলে অবাক হবেন। আসলে এটি একটি মরিচ গাছ। আমরা তরকারির সঙ্গে যে মরিচ রান্না করে খাই সেই মরিচ গাছ। দেখেন আপনারা গাছটা কত বড় এবং শত শত মরিচ এসেছে গাছটাতে। তো আমরা এখন এই গাছটি যিনি রোপণ করেছেন ওনার সাথে কথা বলবো। এই মরিচ গাছটির কী নাম, উনি এই চারাটি কোথার থেকে পেলেন, কীভাবে রোপণ করলেন, কতদিন সময় লাগলো? ভাই আপনার নাম বলেন। আমার নাম মোহাম্মদ মফিদুল ইসলাম। এই মরিচ গাছের চারাটি আপনি কোথার থেকে পেলেন? এটা আমি বাজারে পাইছি। জি, এখানে এটা বলা হলো ছনছে মরিচ। ছনছে মরিচ? জি, ছনছে মরিচ। এটা যদি 10 জন ফ্যামিলিতে থাকে 6টা মরিচ দিলেই, 5 থেকে 6টা, তাতে আর কি যথেষ্ট। যথেষ্ট। কতদিন হচ্ছে এই গাছটা রোপণ করার? 50 দিন। মাত্র 50 দিন? জি, মাত্র 50 দিনে এত বড় হয়ে গেছে, এবং এটাতে চারপাশে খুঁটিও দেওয়া লাগছে। হ্যাঁ, জাংলি। এবং আরো আরো খুঁটি দিতে হবে এখানে। এবং এই একটা মরিচ গাছ যদি একটা বাড়িতে রোপণ করা যায়, মনে হয় আর বাজার থেকে মরিচ কেনার প্রয়োজন নাই? কোনো প্রয়োজন নেই, আমি প্রয়োজন মনে করি না। এটাতে কি রকম খরচ? আপনার চারাটা নিছেন কত টাকা দিয়ে? আমি চারাটা কিনছি 10 টাকা। মাত্র 10 টাকা? জি, 10 টাকা। আর যে অনুপাতে মরিচ আসছে তাতে তো মনে হয় আমার আমাদের বর্তমান যে শাক সবজির দাম, হ্যাঁ, তাতে তো অনেক ভালো। হ্যাঁ, অনেক সুন্দর। হ্যাঁ, জি। এতে কি কোনো ওষুধপত্র বা অন্য কিছু দেওয়া লাগে? ওষুধ দেওয়া লাগে। কি রকম ওষুধ দেন আপনি? আমি সীমিত, ওই যেমন বাবরি লাগা, পচারি, যে ধানের জমিতে যেরকম ওষুধ দিই এইরকম। হ্যাঁ, হালকা নর্মালিং ওষুধ দিতে হবে। তাহলে তো যে পরিমাণে মরিচ আসছে আপনাকে তো আর ভবিষ্যতে মনে হয় আর মরিচ কিনতে হবে না? না না না, আমি আমি আর কি বাজারে মরিচ কিনি না। আর মরিচ কেনেন না আপনি? জি না। এই মরিচ গাছটা রোপণ করার পর থেকে? জি। তো দেখেন আপনারা সবাই, বিশাল বড় মরিচ গাছ। আপনারা চাইলে নিতে পারেন বা বাড়িতে রোপণ করতে পারেন, বেশি কোনো জায়গার প্রয়োজন নাই। ছোট্ট একটু জায়গাতেও আপনারা এই গাছটি লাগাতে পারেন। অনেক মরিচ আসছে, অনেক মরিচ। একটা গাছেই যথেষ্ট একটা পরিবারের জন্য। অনেক সাশ্রয় হবে এবং মরিচের চিন্তা থেকে আপনারা মুক্ত থাকবেন। তো ধন্যবাদ সবাইকে। ভাই ভালো থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।